মোবাইল তো আমরা সবাই কম বেশি ইউজ করে থাকি, আর যারা মোবাইল ইউজ করে থাকি তাদের কাছে একটা পাওয়ার ব্যাংক রাখা খুবই দরকার। আসসালামু আলাইকুম দর্শক, আমি মনীষা ফ্রম ব্লগার টিউব। আজকের রিভিউটা হচ্ছে রিমিক্সের একটা পাওয়ার ব্যাংক নিয়ে। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যার সাথে পরিচিত হব তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক তো সবাই চেনেন, নতুন করে আর চেনানোর কিছুই নেই। তবে আজকে আমরা যে পাওয়ার ব্যাংকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিমিক্সের কুকার পাওয়ার ব্যাংক নিয়ে। রিমিক্সের কুকার পাওয়ার ব্যাংকটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক, খুবই ইউনিক অ্যান্ড আপডেট একটা পাওয়ার ব্যাংক। নর্মালি পাওয়ার ব্যাংকগুলো দেখতে কিন্তু খুব মোটা এবং ভারী থাকে, বাট এটা দেখতেও খুব সুন্দর এবং স্লিম। এর দুইটা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা যে কোনো জায়গায় ক্যারি করা খুব ইজি, আপনারা পকেটে বা যে কোনো ছোট ব্যাগেও ক্যারি করতে পারবেন, এমনকি এটা হাতেও ক্যারি করা যাবে। নর্মালি কোনো পাওয়ার ব্যাংকে কিন্তু সরাসরি দেখা যায় না যে কত পার্সেন্ট চার্জ আছে, বাট এটার মূল বিষয়টা হচ্ছে যে এটার চার্জিংয়ের যে বিষয়টা সেটা আপনারা মোবাইলে যেরকম চার্জিংটা স্ক্রিনে দেখতে পারেন, লাইক কত পার্সেন্ট চার্জ হয়েছে, এটার মধ্যেও আপনারা দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ হয়েছে, কজ এটার একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে। এই পাওয়ার ব্যাংকটার মধ্যে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং আরেকটা চার্জিং পোর্ট রয়েছে। এই পাওয়ার ব্যাংকটার সাথে একটা ইউএসবি ক্যাবল পাবেন চার্জিংয়ের জন্য। নর্মালি আপনারা মোবাইলের চার্জার দিয়ে চার্জ করে থাকেন, বাট এটা দিয়ে চার্জ করলে তার থেকেও ফাস্ট চার্জিং হবে, কজ রিমিক্সের এই কুকার পাওয়ার ব্যাংকটা কিন্তু ফাস্ট চার্জিং। সো সব মিলিয়ে এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সো দেরি না করে কিন্তু আপনারা এখনই এটা কিনে ফেলতে পারেন, এটা ট্রাভেলিংয়ের জন্য কিন্তু খুবই ভালো, এর কোয়ালিটিও ভালো, এর সব কিছুই ভালো। সো রিজনেবল প্রাইসের মধ্যে যদি কোনো ভালো পাওয়ার ব্যাংক আপনারা কিনতে চান তাহলে এটা এখনই চোখ বুঝে কিনে নিন, কারণ এর থেকে বেস্ট কোনো পাওয়ার ব্যাংক হয় না, কেননা এর বাজেট অনুযায়ী এর থেকে ভালো পাওয়ার ব্যাংক হয় না। সো দেরি না করে আপনারা এখন এটা কিনে ফেলতে পারেন। সো বর্তমান প্রাইস অনুযায়ী এটা আপনারা 1200-1400 টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন, বাট এর প্রাইস কিন্তু ওঠানামা করে। সো সেই দিক বিবেচনা করে আপনারা কিনবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।